কই গেলি রে তুই? আমি কাজ দে মমি এটা জানি কোথায় যায় আমি বুঝি না। ফুলি আসতেছি। আর কি হয়েছে তোমার? এত ঠিক লাগে তোমার জন্য তো খেলাধুলা করতে পারি না। তুই কি জানাস না আমি দুনি কাজে যাব? আর এই মেয়েটার সাথে কেন তুই টই টই করস? তোমার সমস্যা কি হয়? আমার ফ্রেন্ড এই মেয়ের সাথে যাওয়ার লাগে। হ্যাঁ আমি কাজে যাব, কাজের সময় নেই। আচ্ছা তুমি যাও তো, তুই বাসাতে যাবি না? কিন্তু আমি কি বাসা থেকে যাই তুমি জানো না? না তুই অনেক সময় মেয়ের সাথে যাস গা। না আমি মেয়ের সাথে যাই না। সময় দেই এই মেয়ের সাথে তুই ঘুরতে যাস। আচ্ছা তুমি যাও, আমি যেতে আজকে না দেই আয়া বাসায় যেতে দেই। আচ্ছা ঠিক আছে, বাইরে দেখলে খারাপ হইব। যাও তুমি। আচ্ছা তুমি কি জানো না আমি যে যাই না? হ্যাঁ বল। তোর মা তো চলে গেছে, তো আমরা তো আট্টু খেলতে পারি না এত ব্যস্ত যাওয়ার জন্য। আর মা এসে দেখলে পরে আমাকে দিবে পিটানি। তোর মা আসতে দেরি হবে, তোর মা তো কাজে গেছে না? হ্যাঁ তাহলে আচ্ছা ঠিক আছে, চল চল এদিক খেলবি না ওদিক খেলবি? আচ্ছা এদিকে চল। চল না এদিকে চলে যাই, এদিকে আমরা তো খেলে আসছি। আচ্ছা ওকে। এই মামা, এই মামা, মামা দাঁড়ান দাঁড়ান। আরে মামা আপনি কি কানে কম শুনে? আমার বাসা তো অনেক দূরা, এখন তো অনেক এত দূরে আইসে পড়লেন গাড়ি নিয়ে, আমার তো এখন হাইটে হাইটে যাইতে হইবে এতগুলো এত এত রাস্তা। মামা আপনাদেরকে নিয়ে আর পারা গেল না, এই ধরে আমার 50 টাকা দিলেন। হ্যাঁ আর আর কিছু দেন কি বলো? 20 টাকা নাই দেন? অনেক বেশি দিছি, 20 টাকা রাস্তা 30 টাকা বেশি দিছি, 50 টাকা দিয়েছে। সমস্যা নাই। আচ্ছা মামা যাই। এই এই দাঁড়ান দাঁড়ান শাহেদ না? শাহেদ না? আরে বন্ধু, আরে বন্ধু কইতে আলি এত করে গ্রামে আওয়াজ না বেটা, আমি করে ভুলে গেছিস গা? 7টা বছর বেটা তুই বাইরে ছিলি, আরে একটা ফোন পর্যন্ত দেয়াস নাই। কে কস বন্ধু, আমি কি তোদেরকে বলতে পারি? হাই বুকে হাই হাই রে কি কস, অনেক দিন পরে দেখলাম তোরে বেটা, মনে কি আনন্দ লাগতেছে? তোদেরকে ছাড়া থাকতে আমার অনেক কষ্ট হয়েছে বন্ধু। দেখি চল অনেক দিন পরে আইলি বেটা। চোখে কি দেখে রাখতে পারেন না? মেয়ে দেখলে খালি গায়ের উপর পড়তে ইচ্ছে করে? হ্যাঁ কাঁদা নাকি একেবারে চোখ উঠায় ফেলবো। আপনার মেয়ে চিনেন? আমি কে? আমি হলাম ফুলি, ঠিক আছে? এই চুপ করেন চুপ করেন, বেশি বলতেছেন।
আপনারা আমার চিন্তা হবে না মুরজালা টাকা খাইলেন নিজে নিজের ইচ্ছায় আর এখন দোষ দিতেছে না আমারে এই শাকিল কিছু কস না এই বেটা আ শাকিল লা কই তো ধরে আমছো সে কানারে হ্যাঁ তুমি চিনস রে আর আমার চিনা লাগবো না এই তো জানাস আমার এত পরিচয় জানা লাগবো না কি রে বন্ধু বেটা কে মেয়েটা তোর খুব খাসের লোক তাই নাকি সমস্যা নাই বন্ধু দেখতে কিন্তু অস্থির মেয়েটার মা তুমি বাড়িতে কাজ করে আরে বন্ধু এইখানে লাগছে এইখানে আচ্ছা সমস্যা নাই তোমাদের নিজের মতন করে বক বক করতেছিলি এখন বস তোর মা তো ওই বাড়িতে কাজ করে না তাহলে তো ভাই বা চিন্তা কথা বলতে হয় আর ওর সাবজেক্টে মাত দিলাম যদি অন্য কেউ হইতো আরে হোনো আমার পোলা ওই সাহেব আইতেছে ঢাকা থেকে বুঝছো কখন ভাই সব কিছু গুছাই মুছাই রাখো আল্লাহর রহমতে বেশি কোন দেরি লাগবো না মনে হয় পথে আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আমি তাহলে সব কিছু গুছগাছ করে রাখি আর খাবার টাবার সব ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি সব কিছু গুছাই রাখবো বাবার জন্য বাবা তাড়াতাড়ি আচ্ছা বাবা তুই ব্যাগটা গুছাইয়া ফেলে নেন কালা কেমন আছেন আপনি হ্যাঁ ভালো আছি কালা যা বাবা যাই ফিরে সব বাবা হ্যাঁ বাবা আল্লাহ আমার পোলারা নিয়ে আইছে আল্লাহ এই ফুলি এদিকে আসো এই কি হইছে বলেন ভালো আছো হ্যাঁ ভালো আছি তুমি ড্যাং ড্যাং করে নাচতাছো কে কই যাইতাছো আমি বাসায় যাই বাসায় যাও হ্যাঁ তোমার চেহারাটা কিন্তু খুব কিউট কেউ তোমার বলে নাই আপনার কথা বলতে বলছে কে আমি তো তোমার পছন্দ করি ভালোবাসি আমি বলবো না কে বলবো আমি ছোট মানুষ আমি এসব ভালোবাসা টালোবাসা বুঝি না হ্যাঁ অন্য কারো লয়ে কিন্তু ইটিস পিটিস করো না তাহলে কিন্তু মহাবিপদ হয়ে যাবো দেখো আচ্ছা সেটা দেখ মনে কালকা কিন্তু আবার এই রাস্তা দেয় ঠিক আছে তোমার জন্য আমি অপেক্ষা করব মনে আমার কাজ আছে আমি বাসায় যাই আচ্ছা ঠিক আছে আবার এই রাস্তা দিয়ে কিন্তু কালকা আইছো আমি তো তোর কাছে যাইতাছি আমার কাছে হ্যাঁ কেন আর খুঁজ না বন্ধু মাথা তো পুরাই নষ্ট হয়ে গেছে কালকা সারা রাত ঘুমাতে পারে নাই বন্ধু আরে ওই যে কালকে গতকাল রাস্তায় যে দেখা হয়েছিল মেয়েটার সাথে মেয়েটা কি নাম জানি
ও ফুলি উফ বন্ধু কিসে এখানে লাগিয়ে গেছে বন্ধু আরে লাগাম ও তো ফুলি সিনাস ও পুরোটাই ওর সিনাস না বন্ধু বাদ দে ওর ওর ব্যাপারে তুই আবার আরে যা বেটা তোর মতো একটা ছেলে ওই মেয়ের পিছে বেটা কি আমার মতো ও মানুষ আমি মানুষ এটা বেশ না আরে বন্ধু তুই তো পুরো হয়ে গেছিস শেষ তুই সব পেছাল বাদ দে এখন বল ফুলিটা কোথায় পাওয়া যায় ওরে তো কই ভাবি রাস্তার আশেপাশে দেখ গুরগার করে টং টং করতেছে ওরে পাবি রাস্তার পাশে আশেপাশে আছে তাহলে তুই টাক এখন তুই কই যাস বাজারে যাবো বাজারে আচ্ছা তুই বাজারে যা আমি বাড়িতে একটু কাজ আছে কাজটা সেরে আমি আইব তো পাবি ওই রাস্তার আশেপাশে আছে তুই শিওর শিওর আরে ওই রাস্তার আশেপাশে থাকে রে আমি জানি তুই যা আমি বাড়িতে একটু কাজ আছে কাজটা সেরে আমি বাজার দিকে আছি না পাওয়া গেলে কিন্তু তোর খবর আছে না পাবি দেখবি আমি আচ্ছা যা এখন শোন তোর আমি ডাকছি কিসের জন্য তোর যে বাসা থেকে নিয়ে আসলাম তোর সাথে আমার একটা কথা আছে কালকে আমার সাথে প্রিয়া ছিল সে দেখছে আমি সাহেবের সাথে না অনেক খারাপ ব্যবহার করে ফেলছি এখন আমি কি করব তুই বল আচ্ছা ঠিক আছে ভাবতে দি তুই এক কাজ কর সাহেবের কাছে সব কথা বললা দে তুই ক্ষমা চা সাহেবের কাছে তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে কিন্তু আমি সাহেবকে পাবো কোথায় কেন সাহেব তো এদিক দিয়ে বাজারে যায় সত্যি হ্যাঁ আচ্ছা ঠিক আছে সত্যি এদিক দিয়ে বাজারে যাবো তুই ডাক দিয়া সব কথা বললা তুই ক্ষমা চাই আনি তাহলে ঠিক হয়ে যাবে আচ্ছা ঠিক আছে চল এখন আমরা যে ইউনিটটা বসি চল আচ্ছা দাদা আমি সাহেবের সাথে কথা বলে আসি তুই যা আচ্ছা ঠিক আছে তোমারই তো আমি মনে মনে খুঁজতেছি আচ্ছা বরণ পাখি কেন ডাক দিছো বলো তো আসলে গতকাল আপনার সাথে যে আমি বিয়াদবি করলাম না সেটা আমার ঠিক হয় নাই আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দেন তোমাকে তো এমন ভাবে ক্ষমা করা যাবে না কেন কেন তোমায় আমি ভালোবেসে ফেলেছি আর ভালোবাসার মানুষকে তো ক্ষমা করা যায় না শুধু ভালোবাসাই যায় কি বলতেছেন আপনি এগুলা কি সত্যি আমার মা আপনাদের বাসায় কাজ করে এটা সম্ভব না কেন সম্ভব নয় না আমি পারবো না তোমার মা কাজ করতে তোমার সমস্যা কোথায় মানুষ তো কাজ করতে পারে কিন্তু ভালোবাসার মধ্যে বাধা আসবে কেন আপনার বাবা এটা মেনে নেবে না বাবা মেনে নেবে তুমি জানো না বাবা আমাকে কতটা ভালোবাসে এখন পর্যন্ত কোনো চাহিদা আমার বাবা অপূর্ণ রাখে নাই আর তুমি একথা বলতেছ আমার বাবা অনেক ভালোবাসে আমায় প্রত্যেকটা কথা রাখে আমার আচ্ছা চলো একটু ঘুরে আসি মা এখানে একটু বসে কথা বলে না না আমি যাবো না কেন না কেউ যদি দেখে ফেলে তুমি শুধু শুধু বই পাচ্ছ কে দেখবে কেউ কিছু বলবে না না আমি আপনার সাথে যাব না চলো তো চলো
আচ্ছা এত কি ভাবতেছো তুমি কিছুই না কিছু একটা ভাবতেছো বলো কোনো ভয় পায় না তুমি দেখো আচ্ছা আপনি আমাকে কেন ভালোবাসলেন তুমি যে প্রশ্ন করছো এই প্রশ্নের উত্তর কি আছে বলো ভালোবাসাটা এমন একটা জিনিস এটা বলে আসে না হয়ে যায় তোমায় প্রথম দেখাতেই আমার ভালো লেগে গেছে আর ভালো লাগে থেকে ভালোবাসার শুরুটা হয় আমি তোমায় এখন ভালোবেসে ফেলেছি আপনি যে আমাকে ভালোবাসছেন যদি পরে আমার কোনো সমস্যা হয় কারণ আপনার আমার সাথে যায় না শোনো কেন যায় না কি সমস্যা হবে প্রত্যেকটা সমস্যার ডাল হয়ে দাঁড়াবো আমি তোমার পাশে কেউ তোমাকে আমার এই হৃদয় থেকে চিনে নিতে পারবে না হোক না সেই ঝড় হোক না সে তুফান সে যত বড়ই ঝড় হোক আমি তার মুখোমুখি হব নদীর স্রোতে যদি তোমাকে ভাসিয়ে নিয়ে যায় সেই স্রোতের ডাল হয়ে দাঁড়াবো আমি ফুলি তুমি কোনো চিন্তাই করো না সর্বদা তোমার পাশে আমি আছি যখন ডাকবে তখন পাবে তুমি কোনো চিন্তাই করো না কিন্তু তুমি যদি আবার আমাদের এই দিনটার কথা ভুলে যাও তখন তুমি তো আবারও ঢাকা চলে যাবে ইম্পসিবল কখনোই তোমাকে বলা যাবে না ঢাকা যাবো ঠিক আছে পরীক্ষা দিয়ে পরের দিনই তোমার কাছে চলে আসবো তুমি কোনো চিন্তা কিন্তু তোমার বাবা যদি জানে বাবা জানবে বাবা জানলে তো আরো খুশি হবে এটা আমি চিন্তা আমার চিন্তার বিষয় তুমি কোনো টেনশন করো না এটা নিয়ে কোনো বিষয় না বাবা আমাকে প্রচুর ভালোবাসে তোমায় একদিন বাসায় নিয়ে যাব তুমি কিন্তু আমাদের এই দিনটার কথা ভুলে যেও না কোনোদিনও বলবো না চলো চলো বিশ্বাস করতেছেন না কথা বার্তা বলতে কোথায় জঙ্গলে নাকি কোন জায়গায় জঙ্গলে তো এই কথা তো জঙ্গলে আমার গুলা কথা বলতে পারা করদিন অসম্ভব বিশ্বাস করেন না তাহলে চলেন অসম্ভব তো চল আমার পোলা এরকম হইতে বানা করে দিন চল ইবা জি ভাইয়া বলেন আগামীকাল তো আমি ঢাকা চলে যাব তোমার কাছে একটা কথা বলার জন্য আসলাম পুলিকে বলে দিও আগামীকাল আমি ঢাকা যাবো আচ্ছা ভাইয়া ঠিক আছে আমি পরে বলে দিও একটু দেখা করতে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি গেলাম আচ্ছা ঠিক আছে দাঁড়াও সাহেব দাঁড়াও তুমি নাকি ঢাকা যাচ্ছ তুমি ঠিকই শুনেছো আমি ঢাকা যাচ্ছি কিন্তু কেন একটা জরুরি কাজের জন্য ঢাকা যেতে হচ্ছে কিন্তু তোমাকে ছেড়ে আমি কিভাবে থাকবো তুমি বলো ঢাকা তোমায় যেতেই হবে কয়েকটা দিন কষ্ট করো কাজ শেষে খুব তাড়াতাড়ি আমি আসবো কিন্তু তোমার এখানে কিসের কাজ একটা জরুরি কাজ তোমায় বলা যাবে না খুব তাড়াতাড়ি আমি আমি আসবো তুমি কোনো চিন্তাই করো না তোমায় ছেড়ে তো থাকতে আমারও অনেক কষ্ট হবে তুমি তো সেটা ভালো করে জানো তোমার একার কষ্ট হবে আমার কষ্ট হবে না এই যে এই পাগলি কাচ্ছো কেন কেদো না এই যে হাসো
যাওয়ার সময় কি কাঁদতে হল? একটু হাসো, একটু হাসো। ভালো থাকো, খুব শীঘ্রই আসতেছি।
তুমি শুনেছো আমার ফুলি আমাকে বলে আমি নাকি ফুলিকে ভুলে যাব হে বাতাস হে ঝর্ণা হে নদী তোমাদেরকে আমি আর সাক্ষী রেখে বলছি আমার এই শরীরে যতদিন যাবৎ নিঃশ্বাস থাকবে শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আমার ফুলিকে ভালোবাসব আমি শুধু আমার ফুলিকে ভালোবাসব তোমরা শুনেছো তোমরা শুনেছো কি আমি আমার ফুলিকে আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ভালোবাসব আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না ফুলে আমি খুব শীঘ্রই তোমার কাছে আবার ফিরে আসব আমি খুব শীঘ্রই তোমার কাছে আবার ফিরে আসব সাহেব শাকিলের বাপের জায়গাটি বুঝছো দাম বেড়ে গেছে এদি দখল করতে হবে জি বস বাকি তোমার শেষ করছে একবারে বস চেয়ারম্যান আইতাছে সব লইয়া টান দিছে আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি আমি তো বাবা তোমারই খুঁজতে আছি কে কি হইছে আর ওই যে ফুলি আর ফুলির মা আমার মান সম্মান একবার দুলার সাথে মিশে যেতে চায় ওই পোলার লাগে ওই যে মহিলার যে মাইয়াটা বুঝছো ফুলি লটর বড় আরম্ভ করছে এই যদি গ্রামবাসী ভালোভাবে জানতে পারে বুঝছো আমার মান সম্মানটা কই রকম ওই ফুলি ফুলি মারে এই গ্রাম সারা করে দাও বাবা আর কিছু না ওকে এই মোনাই দি তোর মাথা আজ গায়ে ছাড়া বসছে কথা দিয়ে কোন কথাই কো না কি ঘটনা কি কি কইলেন এটা আপনি কে কি হইছে ক হ্যাঁ এই কথা ক কি হইছে এই কথা কও না কা মনে তোর মাথার মধ্যে আজ গাই ঠাড়া বসছে মনে হয় কথা কোন কাকি আরে চেয়ারম্যান সাহেব কি হইছে এটা কথা কি হনেন আপনি যদি আমার কারণে আমি পুরো গ্রাম খালি করমু তো আমি ফুলির ফুলির মারে গ্রামেতে বাইর করতে এই তোর কি গ্রাম খালি করতে কইছি ফুলি আর ফুলির মারে তুই গ্রাম সারা কর এটা আমার দ্বারা সম্ভব না পারমু না আপনি কাম তাহলে তোর মাথার মধ্যে যে কেসগুলো আছে বুঝছো এই কুচগুলো আমি আবার আবার উস্কাই দেবো তোর অবস্থাটা কি তা আমি দেখতে থামু তুই বেশি বাড়াবাড়ি কর কোন কথা হলো না আজকাল তুমি কি হয়ে গেছো হ্যাঁ কি হয়ে গেছো তুমি আনকার মাস্টার হয়ে গেছো নাকি কথা কইলে কথার মূল্যায়ন করো না বেদু পোলাপান তো মহাজন্তার মধ্যে পড়ে গেছে আমি এগুলো লিয়ে রাখ দেই বস আপনি চেয়ারম্যান সাহেবের কথা মাইনে নেন তাস কিন্তু কি কথা সুস্থ বুঝতাছস বুঝলি ফুলি কে তুই জানো জি বস বুঝতেছি ফুলি ফুলি কে আপনি ভালোবাসেন কিন্তু ফুলি তো আপনাকে ভালোবাসে না বস কিন্তু কেন আমরা ফাও ফাও জেল কাটবো চেয়ারম্যান ডাক দে ও চেয়ারম্যান চাচা একটু দাঁড়ান ও চেয়ারম্যান চাচা কি বিষয়টা কি চেয়ারম্যান সাহেব আপনার কাজ আমি কইরা দিতাছি ঠিক আছে আইসার সন্ধ্যার ভিতরে আর ফুলির মা গ্রাম সারা হয়ে যাবো আর আপনি আমার এই মামলা উমলালে লালাটা দেওয়ার দরকার নেই ঠিক আছে এই তো লোক কি ছেলের মতো কথা বলছো ধন্যবাদ তোমাকে ঠিক আছে জান এই মাথা আপনার মাথা ব্যথা দূর করতেছি সন্ধ্যার ভিতরে ঠিক আছে আচ্ছা এটা নিয়ে কোনো টেনশন করেন না আচ্ছা ঠিক আছে ঠিক আছে সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সালাম আলাইকুম আয় সঞ্জিত ডাক দে খালা বাসায় আছেন নি খালা ও খালা বেরোন খালা কে বাবা কি বাবা খালা ভালো আছেন আপনি আছি বাবা বেশি ভালো আপনার লেগে তো একটা দুঃসংবাদ আছে খালা কি দুঃসংবাদ বাবা আপনার মায়া তো চেয়ারম্যানের পোলার লগে রিলেশনে জড়ায় গেছে বুঝছেন আমি তো শুনি নাই বাবা কোনোদিন এই কথা আপনি শুনেন নাই আপনি কত গ্রাম সারার অর্ডার আইছে হ্যাঁ
এমন কাজ করে বলছ আমার মেয়ে আমি হ্যাঁ আপনার মেয়ে খুব যখন একটা কাজ করে হলাইছে বুঝছেন আজকে সন্ধ্যা 6টার ভিতর আপনারা গ্রাম ছেড়ে চলে যাবেন তাহলে বাবা আমি চেয়ারম্যানের সাথে একটু কথা বলি চেয়ারম্যানের সাথে কথা কল আপনি ঠিক আছে অর্ডার চেয়ারম্যানই দিয়েছে চেয়ারম্যানের লগে কথা কা কোনো লাভ নাই আপনারা এই গ্রাম ছাড়তে হইব এটা হইছে ফাইনাল ডিসিশন চেয়ারম্যানের বাবা আমি তো ওনার পাশে কাজ করছি আমি একটু কথা বললাম ঠিক আছে আপনি কাজ করছেন এতে ওনার কিছু যায় আসে না কাজই তো করছেন বুঝেন নাই কাজের লোক আরেকটা ঠিক হয়ে গেছে কাউটা সমস্যা না কিন্তু সমস্যা আপনার মেয়ে আপনার মেয়ে যেই কাজ করছে এরা নিয়ে বিশাল সমস্যা হয়ে গেছে গা যদি আমার মেয়ে অন্যায় করে থাকে বাবা আমি চলে যাব এই দেশ থেকে কিন্তু আমি একটু কথা বলি চেয়ারম্যান ভাইয়ের সাথে আপনার চেয়ারম্যান ভাইয়ের সাথে কথা বলার দরকার নাই কোনো দরকার নাই আপনি গ্রাম ছেড়ে চলে যান আজকে সন্ধ্যা 6টার ভিতরে চলে যাবেন আপনাদের খুব ভালো হইব এই কি হইছে মা ওনারা বলতাছে তুই নাকি চেয়ারম্যানের সাথে চেয়ারম্যানের ফুলার সাথে কি করছো আমাদের দেশ থেকে চলে যেতে হইব আপনি এগুলা কি বলতাছেন আপনি না আমার ভালোবাসেন এই আপনার ভালোবাসার প্রতিদান এত কিছু বুঝি না যেটা বলছি এইটাই ফাইনাল ডিসিশন বুঝছেন আপনারা গ্রাম ছেড়ে চলে যান এই আয় চলো ছাড়ো মা আমি যাবো না কোথায় যাবা তুমি এখন আমরা ঢাকা যাবো না আমি আমার ঘর ছেড়ে যাবো না আমার একটা ঠিকানা আছে আমার বোনের ছেলে দেখি আমি এখানে যা না আমি যাবো না আমাকে ছাড়ো চেয়ারম্যান মাইরা ফালা দিব মা চল আমার সাথে তুই আমাকে ছাড়ো আমি যাবো না চল মা দুদিন আগে গ্রাম ছেড়ে চলে গেছে কি না এটা তুই ভুল বলতেছিস ফুলি আমার খুব ভালোবাসে প্রচন্ড পরিমাণে ভালোবাসে ফুলি যাইতে চাইনি ফুলিরে তাড়ানো হয়েছে বুঝছো বন্ধু উত্তেজিত হব না মানো কার এত বড় সাহস বন্ধু বল গ্রাম থেকে তারা দিছে দেখ বন্ধু তোর কথা যদি সত্যি হয় বাবাকে তো আমি ছাড়বই না আর তোর কথা যদি মিথ্যে হয় তোকেও আমি ছাড়বো না আমার একটা সত্য কথা বলবা তুমি বলো বলো কি তোমার কি হয়েছে পুলির গ্রাম থেকে কে তাড়াই দিছে কেন একমাত্র তো তুমি স্যার আর কেউ এরকম কাজ করতে পারবে না আমি জানি আমাদের গ্রাম আমাদের বাড়িতে পলি থাকে হ্যাঁ এত বড় সাহস বাবা পলিকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে হ্যাঁ আমি ফুলিকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছি কেন বাবা হ্যাঁ আমি ফুলিকে তাড়িয়েছি গ্রাম থেকে কে আমি তাড়িয়েছো বাবা আমি না বুঝে
দুধ কলা দিয়ে সাপ পুষছে এতদিন আমার মান সম্মান সব ধুলায় মিশিয়ে দিয়েছে ওই ফুলি ফুলির মা বাবা তুমি তোমার ছেলেকে ভালোবাসো না বাবা বলো তুমি আমি যে ফুলিকে ভালোবাসি বাবা হ্যাঁ বাবা মন প্রাণ দিয়ে ভালোবাসি বাবা আমি আমি কোনো কথা তোমার শুনতে চাই না বাবা আমি ফুলিকে ছাড়া বাঁচবো না বাবা আমি ফুলিকে চাই শোনো বাবা আমি তোমারে প্রাণ দিয়ে ভালোবাসি বাবা তাই আমি ফুলিকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছি আমার একটা মাত্র সন্তান আমার ধন সম্পদ টাকা পয়সা কে ভোগ করবে তোর কিসের অভাব বল না কেন তুই একটা চাকরুনির মাইয়াকে তুই প্রেম করে বিয়া করতে চাস তোমার এই দন্দলত আমি কিচ্ছু চাই না বাবা আমি শুধু ফুলিকে চাই বাবা বাবা তুমি আমাকে ভালোবাসো না বাবা বলো আমি শুধু ফুলিকে চাই আমি ফুলিকে ছাড়া বাঁচবো না বাবা আমি তো আমার মান সম্মান ইজ্জত বিলিয়ে দিতে পারি না গ্রামের সবাই আমার মুখে থুতু মারে এখন চেয়ারম্যানের ইজ্জত বলতে কিছুই নেই বাবা তাহলে আমার শেষ কথা শুনে রাখো তুমি তুমি তোমার এই বিশাল ধন সম্পত্তি নিয়ে তুমি থাকো আমি গেলাম আমার পথে আমি আমার পুলিকে ছাড়া বাঁচবো না বাবা পুলি সাহলে পুলি চেয়ারম্যান তোরে তো বাঁচতে দেওয়া যাবো না চেয়ারম্যান তুই আমার জীবনটারে শেষ করে লইতাস আমার তো রাইতের ঘুম হারাম হয়ে গেছে চেয়ারম্যান তোরে আমি বাঁচতে দিব না চেয়ারম্যান তোরে আমি খাওয়ালাম তুই আমার কলিজার ভিতরে আঘাত দিছ চেয়ারম্যান তুই আমার কলিজার ভিতরে আঘাত দিছ তোরে মেরালাম তোরে মেরালাম এ চেয়ারম্যান সাহেব আসেন বাসায় আরে মোহন কি রে এবার দৌড়াই দিছো গা গরুর মতো কি বাসায় গিয়ে একাই আপনার জীবনটা শেষ করে আমি পাগল হয়ে গেছি না মাইরা বুঝছি আমি তোরে সারমু না তোরা আজকে খেয়ালাম আমি তোরা আজকে আমি খেয়ালাম চেয়ারম্যান আপা আপা ওই ভাইয়া ভালো আছেন ভাই হ্যাঁ আপনি ভালো আছেন হ্যাঁ ভাই আছি ভালো টাকা বাচ্চা দরকার হয়েছিল এই এই দিয়ে হ্যাঁ আমি তো বোনটা তো মারা গেছে আমি তো আমার মেয়েরই পালতে পারি না তাহলে বোনের ছেলে কিভাবে পালবো ভাই তার জন্য বলছি টাকা যদি দিয়ে দিতে তাহলে যে কোনো একটা কাজে লাগা দিলে ওই করে খাই আচ্ছা ওরে আমার সাথে দিয়ে দেন ঠিক আছে আমি নিয়ে একটা ভালো কাজে দিয়ে দেব আচ্ছা ভাই আপনার দায়িত্ব দিলাম আপনি দেখবেন আমার বোন নেই আপনি আচ্ছা আচ্ছা ঠিক আছে বড় বড় হ্যাঁ তো করে দিলাম চলো বাবা আচ্ছা Mm-hmm.
আসসালামু আলাইকুম খালা। ওয়ালাইকুম আসসালাম। খালা আপনি ভালো আছেন? হ্যাঁ বাবা ভালো। তুমি ভালো আছো? ভালো আছি খালা। খালা আমাকে চিনতে পারছেন? না তো বাবা চিনতে পারিনি। খালা মনে পড়ে এই ছোটকালে এক লোকের হাতে আমায় তুইলা দিছিল রে? আমি সেই নাসির খালা। ও তুমি সেই নাসির বাবা? জি খালা। অনেক বড় হয়ে গেছো তো বাবা। খালা ওদিন আমি অনেক কষ্ট পাইছিলাম যখন যখন আপনি অন্য হাতে আমায় তুলে দিছিলেন, আমি অনেক কষ্ট পেয়েছিলাম। কিন্তু বাবা আমার তো অভাবের সংসার ছিল, আমি কি আমার মেয়ে ফেলবো না তোমার ফেলবো বলো? তোমারে তার জন্য আমি তুলা দিছি ওনার হাতে, বলে ডাকা নিয়ে যাক। ডাকা নিলে আমার বোনের ছেলেটা খুব ভালো থাকবে। খালা দুনিয়ার দুনিয়া দুনিয়াতে তুমি স্যার আমার কেউ নেই। আপু আমিও খুব কষ্ট পেয়েছি। তোমার পায়ে খালা আমি অনেক গর্ব। বোনের ছেলে ঢাকা দিয়ে দিছে, আমি খুব কষ্ট পেয়েছি। খালা তোমার দোয়া আল্লাহ আমার কোনো আন্দা কমতি রাখে নাই, আমাকে অনেক কিছু দিয়েছে খালা। তুমি তো বাবা ঢাকা শুনে অনেক বাড়ি গাড়ি সব করছো বাবা, ঢাকা অন্য তো ভালো হয়েছে বাবা। ঢাকা অন্য তো তোমার আল্লাহ ধন সম্পদ সব দিছে খালা। তোমার পেয়ে আমি আজ আমার আর কোনো কষ্ট নাই, আমি অনেক খুশি খালা। এই খালা ব্যাংকে লোন গেলা অবশ্যই আসুন, তোমার কথা আসতো অনেক। আচ্ছা শুক্রবার আজকে ফুলের আংটিয়া পরাই দিই, আগামী শুক্রবার আমি ধুমধাম করে বিয়ে সাজিব। না আপনি কি করেন? না আপনি অনুমতি দিলে মরবি মানুষ তালাই পরাইতে পারে। আমি তো বাবা অনুমতি আমি তো রাজি, আমি রাজি না হলে কি বিয়ে সাজি হবে? তাই আচ্ছা তাহলে আমি আংটিটা পরাই দিই। এবারে আপনাদের তো ঘুরতে যাইতে চাইছিলাম, আমাদের গাড়ি সামনে আছে, বসে রয়েছে তোমার, আমরা যাই চলো। আমার ফুলে, আমার ফুলে, আমার ফুলে, আমার ফুলে, 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 আমি জানি তোর সাথে একদিন দেখা হইব আমার। তুই শুধু আমার, তুই শুধু আমার বলে, বলে তুই শুধু আমার, তুই শুধু শাহেদ না শাহেদ, তোর অবস্থা কে বন্ধু, তোর অবস্থা কে? এই কে তোর বন্ধু? তুই আমাকে চিনিস না? আমার বাবা গোমাইরা বলছিস
কত করে বুঝাইলাম কত করে বুঝাইলাম তোরে কত করে বুঝাইলাম এই মায়ের ফুলের দিতে যাস না যাস না এখন শেষ তো জীবনটাই শেষ বেটা কত করে বুঝাইলাম তোর আজকে তোর আজকে হারে কত সুন্দর একটা পরিবার ছিল আজ একটা মেয়ের কারণে পুরো পরিবারটাই ধ্বংস গেছে পুরো ছেলেটাই পাগল হয়ে গেছে হা হারে বন্ধু তুমি কে দেখছো তুমি জানো না ফুলি আমারে অনেকটা ভালোবাসে যাও তুমি আমার ফুলি না তুমি যাও মাঝে তুমি
ছিলে ফুলি তোমায় আমি জানো কত জায়গায় খুঁজেছি এই পাগলে বাচ্চা আমার বসেতে কি করছস একবারে গুলি করে দেব ছাড়ো কে ছাড়ো ওকে ফুলি ওকে এই চলো ফুলি স্বামী তাহলে তো আমার এই দুনিয়াতে বেঁচে থেকে কোনো লাভ নেই না তুমি আমার মনে করো না আমাকে আজ আটকাতে পারবে না এই পিস্তল দাও পাগল এই পিস্তল দাও পাগল এমন পাগলামি করো না ছাড়ো এই পিস্তল দাও তোমাকে না পেলে আমি মরে যাব আমি মরে যাব ভাই এই ভাই পিস্তল দাও গুলি করছ গুলি করছ গুলি করছ কি করলো কি করলো তুমি তো ওনাকে ভালোবাসো নাকি পাগলদের গুলি করে দিলা